শুনেছেন এখনই হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি আমি কিছু বলিনি ওকে আমরা রোটেশনাল মেকানিক্স শুরু করব কারণ আমাকে অনেকেই লিখেছে যে তাদের রোটেশনাল মেকানিক্সটা একটু আগে দরকার এবং আমিও একটু অ্যানালাইজ করে দেখলাম যে তোমাদের কোথাও তো বোধহয় হি ওয়েভ শুরু হয়নি না স্কুল তোমাদের কোনো স্কুলে কি ওয়েভ শুরু হয়েছে has a simple harmonic ও সিম্পল হারমোনিক মোশন তোমাদের কি রোটেশনাল হয়ে গেছে যে বলছো সিম্পল হারমোনিকের কথা না স্যার না যাক তারা আচ্ছা ঠিক আছে আমরা রোটেশনাল মেকানিক্স করে নি ভালো লাগবে আর আমি সপ্তর্ষির সাথেও কথা বললাম তোমাদের সপ্তর্ষি দাঁত তো ইয়ে ইয়ে কমপ্লিট হয়ে গেছে তোমার সার্কুলার মোশন তাই না

ঠিক আছে ঠিক আছে কিন্তু বেসিক আইডিয়াটা তো হয়ে গেছে বেসিক একদম ভি ইকুয়াল টু আর ওমেগা এইসব আইডিয়া গুলো তো হয়ে গেছে বাস তাহলেই হবে ওইটুকুই আমার দরকার দেখো রোটেশনাল মেকানিক্স ভালো লাগবে এটা আমার খুব ফেভারিট টপিক তো এদেরই তো সব টপিক একসাথে মিলে একসাথে ধরনের মেকানিক্সের সবকিছুই মেল এখানে আসবে মেকানিক্সের মানে আমরা যা যা জন্য জন্য করেছি সব জিনিস তোমার রোটেশনের আসবে আমি একদম বেসিক থেকে পড়াবো অনেকগুলো ক্লাস নেব ছ সাতটা তো মিনিমাম নেব কারণ তোমাদের আমি ঠিকঠাকই এগিয়ে চলছি তোমাদের এরপরে আর ওয়েভ আর এসএইচএম বাকি ওয়েভ আর এসএইচএম আর এম এ আমার মোটামুটি দশটা ক্লাস লাগবে হ্যাঁ এই রোটেশনাল পরে গ্রাভিটেশন বেঁচে থাকবে তার মানে কি গ্রাভিটেশনাল রোটেশনাল মিলে দশটা ক্লাস আর তোমার ওয়েভার এসএইচ এম মিলে দশটা ক্লাস মানে কুড়িটা ক্লাস লাগবে তো আমরা খুব আহ ঠিকঠাকই চলছি নভেম্বরে আমি একটা ক্লাস পাব আমি হয়তো 30 তারিখ একটা ক্লাস নেবো তিরিশ তারিখ ছুটি আছে আমি সকালের দিকে তোমাদের ক্লাস নেব আর ডিসেম্বরে নটা ক্লাস পাবো জানুয়ারিতে নটা ক্লাস পাবো ব্যাস ঠিকঠাকই চলছে একদম

স্যার আমাদের স্কুলে সবে ফোর স্টার্ট করলো আজকে কি কি স্টার্ট করেছে লস অফ মোশন ওইগুলো নিউটনস ল হ্যাঁ হ্যাঁ এতদিন ট্রান্সলেশন চলছিল প্রজেক্ট সাউথ সাউথ পয়েন্ট সাউথ পয়েন্ট বলো কি বাপ রে যাই না কি করবে এবার তো মানে ঘোড়ার মতো দৌড়ে মানে কি করবে ডাইনামিক্স এতদিন পরে শুরু করলে তো কিছুই তো আমি করতে পারবে না আচ্ছা চলো এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন সবকিছু একদম থরলি বুঝতে পারবে ঠিক আছে সবকিছু থরলি বুঝতে পারবে নিজেকে মনকে বলো যে আমি সবকিছু বুঝতে পারবো দেখো দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি এক্সাম্পলটা হচ্ছে এটা সব জায়গায় এই এক্সাম্পলটা নেয়ার ইজ নো বিগ ডিল ইন দিস এক্সাম্পল আমার কাছে একটা মেটাল রড আছে কি বললাম বলো একটা মেটাল রড আছে এটাকে আমি থ্রি ডিতে এরকম ড্র করছি ওকে থ্রি ডিতে সেম ডাইমেনশন মানে লেন্থ উইথ কিন্তু প্রপার্টিজ আলাদা এটা হচ্ছে রাবার আর এটা হচ্ছে মেটাল ওকে এবার দেখো এখানে আমি একটা হুক লাগিয়ে দিয়েছি এখানেও একটা হুক লাগিয়ে দিয়েছি এই লেন্থটা বেশ বড় এই লেন্থটা বেশ বড় এবারে শোনো এই লেন্থটা বেশ বড় সেটা আমি বুঝলাম আমি কি করলাম এই দিকটাকে ধরে ওপরে তুললাম এই দিকটাকে তাহলে আমাকে একটা কথা তো তাহলে আমাকে একটা কথা তো সেটা হচ্ছে এই মেটাল রডটা মেটাল রডটা কিরকম হবে ও এইরকম উঠবে না বলো বলো মেটাল রডটা এরকম উঠবে না হ্যালো বলো মেটাল রডটা মানে অ্যাকচুয়ালি এরকম উঠবে না আচ্ছা বলো তো এই তোমার রাবার রডটা কিরকম উঠবে রাবার আর মেটালের মধ্যে পার্থক্যটা আমি বোঝাচ্ছি তার আগে দেখো রাবার রডটা উঠবে এরকম দেখো বুঝতে পেরেছ কিনা রাবার রডটা উঠবে এরকম ভেবে দেখো আমরা যে রাবার দিয়ে মুছি আমি সেই রাবারের কথা বলছি না কিন্তু আমরা যে রাবার দিয়ে মুছি আমরা যে রাবার দিয়ে ইরেজ করি সেটা কিন্তু খুব হার্ড রাবার কারেক্ট সেটা কিন্তু খুব হার্ড রাবার তোমাকে যদি এই রাবার ভাবতে হয় তোমাকে আরো সফট রাবারের কথা ভাবতে হবে মানে আমি মেটাল আর রাবার এই দুটো নেওয়ার কারণটাই হচ্ছে আমি একটাকে যদি তুলি একটাকে যদি তুলি তাহলে পুরোটাই দেখো রকম দেখতে হবে আর যদি আমি রাবারকে তুলি এই রকম দেখতে হবে এটা তো প্র্যাকটিক্যাল জিনিস তাই না বলো বলো প্র্যাকটিক্যাল জিনিস তো আচ্ছা এইবারে আমি কি করেছি শোনো আমি এই রাবারে এই সরি প্রথমে মেটালে মেটালে এইখানে একটি পয়েন্টে যোগ করে দিয়েছি এখানে একটি পয়েন্টে যোগ করে দিয়েছি বি সিমিলারলি এইখানে একটি পয়েন্ট কে দিয়েছি সি এখানে একটি পয়েন্ট কে দিয়েছি ডি একটা দাগ টেনেছি এখানে এটা ই আর এফ বলতো এর পরে যখন আমি এই এটা ইনিশিয়াল পজিশন এটা ফাইনাল পজিশন আমি ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে নিয়ে যাব তখন এই এটা এরকম হবে না আর এই যে সি আর ডিটা এরকম হবে না আর এফটা এরকম হবে না ভেবে বলো তাই হবে তো আচ্ছা এবারে একটা জিনিস দেখো এইখানে যদি আমি দুটো পয়েন্ট নিই এটা এ আর এটা বি ছিল ইনিশিয়ালি পরে কি হলো এইটা এ এইটা বি হলো কারেক্ট যেটা এখানে সি ডি ছিল যেটা এখানে ই এফ ছিল তারপরে সিডিটা আবার এইরকম হলো আর ইএফটা এইরকম তাই না তাই তো হবে ভেবে বলো এটা সি এটা ডিফ এটা ই এটা এফ তাই হবে না আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো এই সিনারিওতে ফার্স্ট সিনারিওতে বি আর ইএফার দেখে বলো তো এই যে এই সিনারিওতে আচ্ছা যদি এই সিনারিওতে বি আর এফ প্যারালাল হয় আর এ বি আর সি ডি প্যারালাল হয় বলো তো ইনিশিয়ালে কি প্যারালাল ইনিশিয়ালে প্যারালাল এটা আর ইনিশিয়ালে পারপেন্ডিকুলার বলো তো ফাইনালে প্যারালাল আর পারপেন্ডিকুলার থাকবে কিনা ভেবে বলো হ্যাঁ স্যার থাকবে তো থাকবে ইনিশিয়াল প্লাস ফাইনাল ওকে কোনো ডাউট আছে নেই আচ্ছা ওকে এইবারে দেখো এইখান থেকে ভালো করে শোনো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি এ বির ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে তাহলে বলো তো ইএফ ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে কি অ্যাঙ্গেল হবে এ বি ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে হচ্ছে থিটা আর ইএফ এর ইনিশিয়াল হবে ইএফ এর ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে কি হবে सेम থিটা অ্যাঙ্গেল হবে না তাই না ওকে যদি এটা হয় তাহলে এখান থেকে আমি একটা কথা বলতে পারি

এই রাবারের এক্সপেরিমেন্টে রাবারের এক্সপেরিমেন্টে আচ্ছা বলো তো এ আর বি আর ই আর এফ এইটা কি ইনিশিয়াল আর ফাইনালে কি প্যারালাল ভেবে বলো ইনিশিয়াল আর ফাইনালে ইনিশিয়াল কারেক্ট ফাইনালে কি প্যারালাল গুড তাহলে এটা ফাইনালে প্যারালাল নয় আচ্ছা নেক্সট নেক্সটটা শোনো নেক্সট কি বলেছি হ্যাঁ আচ্ছা এইবারে এই অ্যাঙ্গেলটা যদি থিতা হয় তাহলে ই আর এফের মধ্যে কি অ্যাঙ্গেলটা থিতা হবে মানে ইএফ ইনিশিয়াল আর ইএফ ফাইনাল এই দুটোর মধ্যে কি অ্যাঙ্গেল থিতা হবে ভেবে বলো বলো এটা যদি থিতা হয় তাহলে কি এইটা কি থিতা ভেবে দেখো তো না অ্যাঙ্গেলটা বড় হয়ে যাচ্ছে তারপরে আমি আমি এটাকে বললাম থিটা ওয়ান এটাকে বললাম থিটা টু তাহলে আমি বলতে পারি থিটা ওয়ান নট ইকুয়াল টু থিটা টু বলতে পারি আচ্ছা এইবারে ভালো করে শোনো কিন্তু এই মেটালের ক্ষেত্রে আমি কি দেখেছি মেটালের ক্ষেত্রে মেটালের ক্ষেত্রে দেখেছি সবগুলোর অ্যাঙ্গেল সেম না এবার একটা কথা বলো এই যে এবি লাইনটা যে টাইমে ফাইনালে গেছে ইএফ লাইনটাও তো সেই টাইমে ফাইনালে গেছে মানে ফাইনাল পজিশনে তাই না তার মানে বলো থিটা বাই টি কি সবার জন্য সেম না ডিফারেন্ট থিটা বাই টি সবার জন্য সেম না ডিফারেন্ট আরে বাবা অল পার্টিকেল শিট বাই সেম অ্যাঙ্গেল মানে সবার জন্য থিটা সেম তাহলে সবার জন্য যদি থিটা সেম হয় তাহলে থিটা বাই টি সবার জন্য সেম হবে কি হবে না আবার বলো তো থিটা বাই টি কে কি বলে ওমেগা না মনে আছে

আচ্ছা এইবারে একটা জিনিস দেখো আমরা আবার চলে আসছি রাবারে আচ্ছা রাবারে থিটা ওয়ান থিটা বলো টি ডিফারেন্ট না সেম হ্যাঁ ডিফারেন্ট হচ্ছে তার মানে আমি এখান থেকে বলতে পারি ওমেগা ফর অল পার্টিকল ওমেগা ফর অল পার্টিকল নট সেম সেটা কি বুঝতে পেরেছ বলো সেটা কি বুঝতে আচ্ছা আমি তোমাদের যে এতগুলো পয়েন্ট লিখিয়েছি এখানে এই যে বা দিকে এর মানে হচ্ছে ভালো করে শোনো এর মানে হচ্ছে রিলেটিভ ওরিয়েন্টেশন অব দ্য পয়েন্টস ডু নট চেঞ্জ বা দিকটার জন্য দেখো আমি যে কথাটা বলছি সেটা বুঝতে পারছো কিনা রিলেটিভ

ভেরি গুড আচ্ছা বলো তো এই রাবারের ক্ষেত্রে রিলেটিভ ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে কিনা রাবারের ক্ষেত্রে বলো বলো চেঞ্জেস হ্যাঁ চেঞ্জ হয়েছে কেন কারণ এবি আর ইএফ প্রথমে প্যারালাল ছিল কি বললাম বলো এবি আর ইএফ প্রথমে প্যারালাল ছিল ও এবি আর ইএফ প্রথমে প্যারালাল ছিল তারপরে আর প্যারালাল হয়নি তাহলে বলতো রিলেটিভ ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে কি হয়নি বলো রেসপেক্টে যে ওরিয়েন্টেশন সেটা চেঞ্জ হয়েছে কি হয়নি হয়েছে এবারে শোনো যে বডির ক্ষেত্রে এই রিলেটিভ ওরিয়েন্টেশন চেঞ্জ হয় না যে বডির ক্ষেত্রে এই রিলেটিভ ওরিয়েন্টেশন চেঞ্জ হয় না কাকে বলে কাকে বলে রিজিড বডি কি বললাম বলো তাকে বলে রিজিড বডি আর যার জন্য চেঞ্জ হয় তাকে বলে তাকে রিজিড বডি বলে না ওকে এইবারে আমরা রোটেশনাল মেকানিক্সে এই রিজিট বডি নিয়ে কাজ কারবার করবো মানে আমরা যা বডি নেব সেটা রিজিট বডি এবারে বলো রিজিট বডিটা কি পয়েন্ট পয়েন্ট পার্টিকেল পার্টিকেল না নয় ভেবে বলোলি তার মানে এটা পয়েন্ট পার্টিকেল নয় পয়েন্ট পার্টিকেল নয় ভেবে দেখো এর আগে আমরা যে ডায়নামিক্স করেছি সে রোটে ইয়ে ফ্রিকশন বলো যাই বলো সেখানে কিন্তু আমরা পার্টিকেলটাকে পয়েন্ট পার্টিকেল ধরে নিয়েছি এই প্রথম কোন চ্যাপ্টার যেখানে আমরা পয়েন্ট পার্টিকেল নিয়ে কাজ 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 করছি করছি না রাইট একটা একটা বডি হিসেবে জন্য করছি যাকে আমি বলছি রিজিড বডি যে রিজিড বডিটা কন্টিনিউয়াস একটা বডি পয়েন্ট পার্টিকেল নয় সেই কারণে রোটেশনাল মেকানিক্সকে অনেক বইতে রিজিড বডি ডায়নামিক্সও বলে একই জিনিস তোমরা কি আমার কথা বুঝতে পারলে রিজিড বডি ডায়নামিক্সও বলে রিজিড বডি ডায়নামিক্স কেন কারণ এই মেকানিক্সের এই রোটেশনাল মেকানিক্স এই রিজিড বডি ডায়নামিক্স নিয়ে ডিসকাস করব বলো তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে বলো বলো তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে বলো আছে বলো কোনো ডাউট আছে

যেটুকু ডিসকাস করব সেই ডিসকাশনে আমাদের প্রতিটা পার্টিকেলের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার সবই সেম ক্লিয়ার ক্লিয়ার কোন ডাউট থাকলে বলো আচ্ছা এইবার আমি চলে যাব টাইপস অফ মোশানে অফ মোশান খুব ইজি টপ টপিক ডোন্ট ওয়ারি মানে এই পোর্শনটা খুব ইজি টাইপস অফ মোশন দেখো ফার্স্ট একটি পার্টিকেল আছে এই পার্টিকেলটা যদি এইদিকে ভি ভেলোসিটি নিয়ে যায় একদম স্ট্রেট যাচ্ছে কি বললাম একটি পার্টিকেল এইভাবে যদি যায় তাহলে এটাকে আমি কি মোশান বলি বলো ট্রান্সলেশনাল মোশন বলি না বলো বলো ট্রান্সলেশন মোশন বলি আচ্ছা সেকেন্ড বলো তো এটা কি ধরো এরকম একটা বডি আছে এটা এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে তাহলে এই রোটেশন এই সরি এই মোশনটা কি ট্রান্সলেশন না এইটা হচ্ছে রোটেশনাল মোশন রোটেশনাল মোশন বুঝতে পেরেছো কিভাবে ঘুরছে রোটেশনাল অ্যাকচুয়ালি এটা পিওর রোটেশনাল কিন্তু কখনো হাঁটিয়ে দেয় বলো কোনো ডাউট আছে কিনা বলো কোনো ডাউট আছে কিনা আচ্ছা এবার একটা থার্ড মোশনের কথা বলছি দেখো তো একটি রাস্তায় সরি এই ডিরেকশনে এই পার্ট মানে এই একটা হুইল আছে এই দিকে ভেলোসিটিতে যাচ্ছে আবার ঘুরতে ঘুরতে যাচ্ছে মানে ওমেগাতেও ঘুরছে আবার সামনের দিকেও যাচ্ছে বলো তো এইটা ট্রান্সলেশন মোশন আছে কি নেই আচ্ছা রোটেশনাল মোশন আছে কি নেই আছে তার মানে আমি এইটাকে বলতে পারি কম্বাইন্ড ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল বলো

अभी के तो কথাটা এখানে এখনো কি বলে इंट्रोड्यूস করিনি সো এটা রোলিং হতেও পারে নাও হতে পারে ওকে বলো যেকোনো অবজেক্ট যদি একটা কার্ভ লাইনে যায় সেটা ট্রান্সলেশনারি হয় সেটাকে বলে কার্ভ লিনিয়ার মোশন আমি তোমাদের ওই মোশনের সময় বলেছিলাম কার্ভ লিনিয়ার ওকে যাই হোক তাহলে এই তিন ধরনের মোশান সম্বন্ধে আমরা জানলাম ওকে এইবারে বলো কোন পয়েন্ট পার্টিকেলের জন্য রোটেশনাল মোশন করা সম্ভব কোন পয়েন্ট পার্টিকেলের জন্য সম্ভব না দেখো পয়েন্ট পার্টিকেলের জন্য এইটা সম্ভব কিরকম ধরো এই একটা পার্টিকেল সে এইভাবে ঘুরছে বলতো তো এটা রোটেশনাল মোশন না সার্কুলার মোশন সার্কুলার মোশন এই এই পার্টিকেলটা কি পয়েন্ট পার্টিকেল না রিজিড বডি বলো তো পয়েন্ট পার্টিকেল ভেরি গুড পয়েন্ট পার্টিকেল পয়েন্ট পার্টিকেল তাহলে পয়েন্ট পার্টিকেলে যদি যদি যখন যদি সার্কুলারে ঘোরে তাহলে সেটাকে আমি কি বলবো সার্কুলার মুভমেন্ট ভেরি গুড ভেরি গুড এবার বলো এইটা পয়েন্ট পার্টিকেল না রিজিড বডি রিজিড বডি करेक्ट যদি এটা রিজিড বডি হয় তাহলে এ যদি ঘোরে একে আমি কি বলবো রোটেশনাল মোশন বুঝতে পাচ্ছো সার্কুলার মোশন আর রোটেশনাল মোশনের মধ্যে পার্থক্যটা হুম সার্কুলার মোশনে যে পয়েন্টটা আমরা নিয়ে কাজ করি সেটা কি কি পয়েন্ট পয়েন্ট পার্টিকেল কিন্তু কিন্তু রোটেশনাল মোশনে পয়েন্ট পার্টিকেল কিন্তু ঘুরছে না যদি পয়েন্ট পার্টিকেল ঘুরতো তাহলে সেটা নট আমরা সার্কুল সার্কুলার মোশনের আন্ডারে করতাম আমার কথা বুঝতে পারলে ভেবে দেখো থার্ডটাই চলে এসো কোন পয়েন্ট পার্টিকেলের জন্য কি এরকম ঘুর মানে এরকম ঘোরা সম্ভব বলো কোন পয়েন্ট পার্টিকেলের জন্য কি ঘোরা সম্ভব সম্ভব নয় বলো সম্ভব নয় আচ্ছা যদি পয়েন্ট পার্টিকেলের জন্য ঘোরা সম্ভব না হয় শোনো ভালো করে আমার কথা যদি পয়েন্ট পার্টিকেলের জন্য ঘোরা সম্ভব না হয় ভালো করে শোনো তাহলে বলতো তো এই বডিটা রিজিড বডি না নন রিজিড বডি রিজিড বডি ভেরি গুড ভেরি গুড আচ্ছা এই যে ট্রান্সলেশনে আমি যেটা ভেবেছি বলেছি এইটা এটা পয়েন্ট পার্টিকেল না রিজিড বডি রিজিড বডি পয়েন্ট পার্টিকেলও তো হতে পারে আমরা ট্রান্সলেশন মোশন কার জন্য করেছি পয়েন্ট পার্টিকেলের জন্য করেছি না তার মানে ইভেন ইফ আর রিজিড বডি ট্রান্সলেশন মোশন করছে আমরা ওকে কি কি হিসেবে কনসিডার করি কারেক্ট কিন্তু যদি কোনো রিজিট বডি রোটেশনাল মোশন করে তাহলে আমরা কি সেটাকে কোনো পয়েন্ট পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারবো ভেগি গুড তার মানে ভেবে দেখো এইখানে ও ট্রান্সলেশন মোশন করছে আবার রোটেশনাল মোশন করছে রোটেশনাল কথাটা যেহেতু আছে তার মানে ডেফিনেটলি এটা একটা রিজিট বডি কিন্তু সেই রিজিট বডিকে আমরা পয়েন্ট পার্টিকেল হিসেবে কিন্তু কনসিডার করতে পারবো না বলো

একটু কি হয়েছে একটু সামারাইজ করে দেন যদি তাহলে দেখো তোমাকে যদি সামারাইজ করতে যাই না বাকি সবাই অত্যন্ত বোর হবে ওকে আমি আমি বুঝতে পারবে আমি এটা করেছে আমি রিজিড বডির কথা বলেছি রিজিড বডির কথা বলেছি তোমাদের স্কুলে নিশ্চয়ই রিজিড বডির কথা বলেনি বলেছে যে ওই একটা মানে বড় মাস মানে একটু বলেছে আচ্ছা যাই হোক যাই হোক এই রিজিড বডির কথা বলেছি রিজিড বডিতে কোনো ইয়ে চেঞ্জ হয় না রিলেটিভ ওরিয়েন্টেশন আর তারপরে আমি এই টাইপস অফ মোশনের কথা বলেছি ট্রান্সলেশন মোশন রোটেশনাল মোশন আর কম্বাইন ট্রান্সলেশন অ্যান্ড রোটেশনাল ওকে এইটুকু এখনো আসল জিনিস শুরু করিনি আচ্ছা এইবারে শোনো ওকে আমাকে এইটার উত্তর দিতে পারবে ধরো আমার কাছে একটা এরকম রড আছে রড এখান দিয়ে এটা ঘুরতে পারে এখানে এম মাসের একটা মানে কোন একটা মাস আছে এটা এখানে ওয়েল্ড করা আছে ওয়েল্ড করা আছে ওয়েল্ড করা থাকে মানে বুঝতে পারছ ওয়েল্ড করা কি রকম করা এক্স্যাক্টলি ছলাই করা এক্স্যাক্টলি ছলাই করা আচ্ছা আর একটা सेम ধরনের জিনিস আছে দেখো এই ঘটনাটা দেখো सेम টাইপের মাস এরকম একটা হুক আছে আবার এই হুকের মধ্যে দিয়ে আচ্ছা হুকটা একটু বড় করে দি এর হুক আছে এই হুকের মধ্যে দিয়ে এরকম সেম মাস বাধা আছে সেম মাস এবার দেখো আমি যদি এইদিকে ফোর্স দিই দুটোতেই দুটোতেই তাহলে এ এইরকম দেখতে হবে না বলো এ এরকম দেখতে হবে না ইনফ্যাক্ট এরকম না আরেকটু বলো এরকম দেখতে হবে না

আর এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট মানে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট ভেবে দেখো এ পয়েন্ট যতটা অ্যাঙ্গেল মুভ করেছে বি পয়েন্ট ততটা অ্যাঙ্গেল মুভ করেছে তাহলে এটা রোটেশন কোনো ডাউট আছে বলো তো এইটা রোটেশন কিনা এই যে এম মাসের জন্য না ভেরি গুড কেন কেন প্রত্যেকটা পয়েন্ট চে চেঞ্জ প্রত্যেকটা পয়েন্ট বলো মানে আগে ধরো এ আর বলো 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 চেঞ্জ করছে

এইখানটাতে তো কি করে বোঝাই এটা তুমি 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 একটা ইয়ে করে মানে নিজে মানে একটা ভিজুয়ালাইজ করো আচ্ছা বলো এটা তোমরা কি বুঝতে পেরেছো এইটা রোটেশন আর এটা রোটেশন নয় কারেক্ট ভেবে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ভালো করে শোনো এর এই ডিরেকশন আর এই ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো এটাও থিটা না

হেডিং দাও এনার্জি অফ রিজিড বডি এনার্জি অফ রিজিড বডি সবার প্রথমে আমাকে একটা কথা বলো আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কি কি এনার্জি নিয়ে ডিসকাস করেছি

প্রথমে আমরা পটেনশিয়াল এনার্জি নিয়ে ডিসকাস করব পটেনশিয়াল এনার্জি নিয়ে তার মানে পটেনশিয়াল এনার্জি অফ রিজিড বডি ভেবে দেখো এর আগে আমরা যে পটেনশিয়াল এনার্জি নিয়ে ডিসকাস করেছি সেটা পয়েন্ট পার্টিকেলের জন্য করেছি না যে একটা রেফারেন্স লেভেল থেকে যদি ও যেমন এই যে ধরো এইটা রেফারেন্স লেভেল এখান থেকে একটা পয়েন্ট মাস এম ডিস্টেন্স এইচ ওপরে থাকে তাহলে এর পোটেন্সিয়াল এনার্জি কি হয় বলো প্লাস এম জিএইচ না তাই না বলো প্লাস এম না আচ্ছা ভেরি গুড এইবারে দেখো আমি পোটেন্সিয়াল এনার্জি প্রথমে বার করছি তার জন্য রিজিড বডির জন্য ওকে তো রিজিড বডিটা আমার এরকম এটা কি বলো এটা কি চপ্পল ওকে চপ্পল যেটা একটা আরবিটারি রিজিট বডি আমি কি করছি এই রিজিট বডিটা উল্টো পুতুল হয়ে গেছে দেখো এই চপ্পলটায় আমি কি করলাম এরকম ছোট ছোট ভাগে ভেঙে নিলাম আরবিটারিলি আরবিটারিলি আমি ভেঙে নিলাম নিতেই পারি আচ্ছা আমি এবার বলো আমি পোটেন্সিয়াল এনার্জি যখন ডিসকাস করছি বা পোটেন্সিয়াল এনার্জি ক্যালকুলেট করছি আমাকে একটা কথা তো আমাকে রেফারেন্স লাইন ডিফাইন করতে হবে কি করতে হবে না করতে হবে এইটা ধরো রেফারেন্স লাইন রেফারেন্স লাইন ওকে এবারে দেখো এইখানে মাস এম ওয়ান এইখানে মাস এম টু এরকম করে করে সব মাস আছে ধরো এটা এম এন এরকম করে প্রচুর মাস আছে তাহলে এই রিজিট বডিটার টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম

ওকে আচ্ছা এবার একটা কথা বলো বলো তো প্রথম মাস্টার পটেনশিয়াল এনার্জি কত প্রথম মাস্টার এম ওয়ান এর বলো এম ওয়ান জি এইচ ওয়ান বলো তো সেকেন্ড মাস্টার পটেনশিয়াল এনার্জি কত জি এম টু জি এইচ টু এরকম করে আমার সব মাছগুলোর পটেনশিয়াল এনার্জিও পাবো না হুম আচ্ছা গুড এইবারে শোনো তার মানে এই সব পোটেন্সিয়াল গুলো যোগ করলে আমি কি পাবো রিজিড বডি আচ্ছা আমি কি করছি একে ক্যাপিটাল করছি করছি আবার ক্যাপিটাল তাহলে দেখো আমি এইটাকে এটা লিখতে পারি এম ওয়ান জি এইচ ওয়ান প্লাস এম টু জি এইচ টু প্লাস ইট গোজ অন এবার দেখো আমি এইখানে এম লিখলাম আর নিচে এই এম এর জায়গায় আমি এইটা লিখতে পারি এম ওয়ান এম টু এম থ্রি দেখো এম সবগুলোতে জি আছে বলো সবগুলোতে জি আছে তাহলে আমি কি করলাম দেখো জি আর এম এই এম কমন নিলাম আমার ভেতরে কি থাকে এম ওয়ান এইচ ওয়ান প্লাস

দাঁড়াও কোথায় গেল এই এটাই দেখো না এই যে আর আর এখানে তো আর কে আমি কি বলেছিলাম পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস মনে আছে দেখো 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 এই যে আর সি এম সেটা হচ্ছে এম ওয়ান আর ওয়ান এম টু আর টু বাই এম ওয়ান প্লাস এম টু বুঝতে পেরেছো ঘটনাটা দাঁড়াও আরো কি আলাদা করে আমি করিয়েছিলাম এইটুকু এই যে এই যে এই যে দেখো এক্স সি এম এক্সিএম কি ছিল বলো এম ও ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এম থ্রি না মনে আছে এটা আমরা এই কলিশা ইয়ে সেন্টার অফ মাস আর কলিশারে করি করেছিলাম আচ্ছা তার মানে এই জিনিসটা কি বলতো বলতো এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে ভেবে দেখো এই লাইন থেকে এই লাইন থেকে এই সেন্টার অফ মাসের ডিস্টেন্স না এইটা যদি সেন্টার অফ মাস হয় এই ডিস্টেন্সটাকে আমি বলছি এইচ সি এম তাহলে আমি বলতে পারি এইটা ইকুয়াল টু এইচ সি এম তার মানে আমি পোটেন্সিয়াল এনার্জি লিখতে পারি জি ক্যাপিটাল এম আর এইচ সি এম বলো এটা বলতে পারি কিনা বলো এটা বলতে পারি কিনা বলো 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 এটা বলতে পারি কিনা কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে বলো কোনো ডাউট আছে ওকে তার মানে কোনো একটা রিজিড বডির যদি আমি পটেনশিয়াল এনার্জি বার করি তাহলে তাহলে সেই পটেনশিয়াল এনার্জি বার করার জন্য আমার কি কি লাগবে বলো ওই রিজিড বডির টোটাল মাসটা লাগবে বলো ওই রিজিড বডির টোটাল মাসটা লাগবে লাগবে তো আর কি লাগবে ওই রিজিড বডির সেন্টার অফ মাসটা লাগবে এবং যে লাইন থেকে আমি ক্যালকুলেট করছি সেই লাইন থেকে সেন্টার অফ মাসের डिस्टेंस লাগবে কি লাগবে না বলো লাগবে কি লাগবে না লাগবে বলো লাগবে কি লাগবে না লাগবে ওকে ওকে আচ্ছা আর লাগবে জি তোমরা বলো এই জিনিসটা তোমরা বুঝতে এনার্জি এই জিনিসটা বুঝতে পেরেছ কি পারোনি ওখানে যে লাইনটা এঁকেছেন ওটা কি লাইনটা বলতো কোন লাইনটা ভাই আমি তো ওখানে অনেকগুলো লাইন এঁকেছি হরাইজেন্টাল না ভার্টিক্যাল হরিজন্টাল ওই বড় লাইন এইটা রেফারেন্স লাইন আচ্ছা মনে নেই পটেনশিয়াল এনার্জি আমরা ক্যালকুলেট করি কি একটা রেফারেন্স লাইনের থেকে আনি না হুম হুম সেইটা যদি কোনো डाउट्स থাকে আমাকে করতে পারো আচ্ছা আমাদের কোনো डाउट्स নেই শুড আই মুভ ফরওয়ার্ড বলো শুড আই মুভ ফরওয়ার্ড यस सर আচ্ছা এরপরে আমরা ডিসকাস করব কাইনেটিক এনার্জি নিয়ে কাইনেটিক এনার্জি আচ্ছা এই কাইনেটিক এনার্জি আমি কিন্তু এখন পুরোটাই কার মানে এই রিজিড বডির জন্যই ক্যালকুলেট করছি কাইনেটিক এনার্জি আচ্ছা আমরা এখানে যেটা কনসিডার করব সেটা হচ্ছে এ পিওর রোটেশন করছে পিওর রোটেশন করছে ট্রান্সলেশনের জন্য আমি করছি না মানে এই যে ট্রান্সলেশন প্লাস রোটেশনের জন্য ওটা চলে আসবে ওকে আচ্ছা এবার তোমরা দেখো ভালো করে দেখো সেটা হচ্ছে আমার এরকম একটা তোমার বডি আছে ওকে এরকম একটা বডি আছে এই বডিটা এই অ্যাক্সিসের মুভ করছে মানে ঘুরছে অ্যাক্সিসের এর ঘুরছে ওমেগা দিয়ে ঘুরছে গা দিয়ে ঘুরছে সেম ভাবে আমি কি করলাম এইটাকে ডিফারেন্ট পার্টস এ ভেঙে নিলাম এইটাকে ডিফারেন্ট পার্টস এ ভেঙে নিলাম এবারে শোনো এই অ্যাক্সিস থেকে আচ্ছা এখানেও সেম ভাবে এটা ধরো এম ওয়ান এম টু এম থ্রি এরকম প্রচুর তোমার মাসে আমি ভেঙে নিয়েছি এবারে ভালো করে শোনো এই অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর এই এই হচ্ছে হচ্ছে থ্রি এবার তোমরা আমাকে বলো এম ওয়ান যেটাকে আমি ভেবে ভেবেছি এখানে এম ওয়ান আমি কিন্তু এগুলোকে ছোট 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 পার্টিকেলের ভেঙেছি এবার বলো তো এম ওয়ান যেটা সে

তার মানে এই এম ওয়ানটা পয়েন্ট পার্টিকেল আচ্ছা যদি এটা পয়েন্ট পার্টিকেল হয় তাহলে বলতো এই এম ওয়ানটা ভালো করে শোনো আমি কি বলছি এই এম ওয়ানটা পিওর রোটেশন করছে না সার্কুলার মোশন করছে এম ওয়ানটা এইরকম সার্কুলার মোশন করছে না ভেবে দেখো এম টুটা এইরকম সার্কুলার মোশন করছে না মানে তুমি শুধু এই এম ওয়ান এই একটা বাল জ্বলছে বাকি সব বন্ধ কিন্তু বডিটা যদি এরকম ঘোরে তাহলে এম ওয়ানটাকে তুমি কি দেখবে সার্কুলার মোশন করতে দেখবে না বলো সার্কুলার মোশন করতে দেখবে না তাহলে আমি এইটাকে এইভাবে ড্র করছি দেখো এইখান থেকে বলো বলো তো কত এর এবার আর এই এম ওয়ানটা রিজিট বডির একটা পার্ট রিজিট বডির একটা পার্ট কি পার্ট নয় এম ওয়ানটা যদি রিজিট বডির পার্ট হয় তাহলে বলো তো এম আর এম টু আর এম থ্রি এগুলো তো তিনটেই রিজিড বডির পার্ট তাহলে এম ওয়ান এম টু এম থ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম না ডিফারেন্ট ভেরি গুড তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম না ডিফারেন্ট সেম তাহলে কি হবে সেই অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ওমেগা না তাহলে বলো তো এই এম ওয়ান যে এরকম করে সার্কুলার মোশন করছে এই এর এগেনস্টে আমি যদি বলি এ লিনিয়ার ভেলোসিটি এই দিকে হবে ভি ওয়ান তাহলে ভেরি গুড এইবারে বলো এম ওয়ান আর এম টুর মধ্যে ওমেগা সেম না ডিফারেন্ট ভেরি গুড এম ওয়ান আর এম টুর মধ্যে

আচ্ছা এবার দেখো আমি কি করলাম হাফ এম ওয়ান ভি ওয়ান এর জায়গায় আমি লিখলাম আর ওয়ান ওমেগা তার মানে আমি লিখতে পারি আর ওয়ান স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম টু আর টু স্কোয়ার ওমেগা স্কোয়ার অ্যান্ড ইট গোজ অন এই যে ভি ওয়ান এর জায়গায় আমি এখান থেকে ভ্যালু পুট করে দিয়েছি আর ভি টু এর জায়গায় আমি এখান থেকে ভ্যালু পুট করে দিয়েছি যদি সেটা করতে পারি তাহলে বলো তো এইটা কি হাফ ভালো করে শোনো হাফ কি কি কমন হাফ ওমেগা স্কোয়ার কমন বলো হাফ ওমেগা স্কোয়ার কমন ভেতরে কি থাকছে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার এটা থাকছে সরি এটা স্কোয়ার বলো তো এটা থাকছে কি না ওকে এবার একটা জিনিস দেখো একটা পার্টিকেল যদি এই দিকে যায় এর মাস এম আর ভেলোসিটি ভি হয় তাহলে এর কাইনেটিক এনার্জি কি হয় হাফ না বলো তো আচ্ছা এবারে বলো একটা পার্টিকেল যদি রোটেট করে কাইনেটিক এনার্জি কি হয় হাফ ওমেগা স্কোয়ার সামথিং এইবারে বলো এইটার সাথে অ্যানালজি লাগিয়ে বলো এইখানে ট্রান্সলেশনে যেটা ভি এর কাজ করছে এখানে সেটা কিসের কাজ করছে এই রোটেশনে বলো ট্রান্সলেশনে যেটা ভি এর কাজ করছে তাহলে রোটেশনে কোন কোন কোয়ান্টিটিতে সেই কাজটা করছে বলো ওমেগা ওমেগা ভেরি গুড ওমেগা আচ্ছা তাহলে বলো তো ট্রান্সলেশনে এই যে এম যে কাজটা করছে এম এম তাহলে রোটেশনে ক্যাপিটাল না 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 এই 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 ইকুয়েশনটার সাথে কাইনেটিক এনার্জির ইকুয়েশনের সাথে তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেইটা এম এর কাজ করছে না বলো এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে তাকে আই দিয়ে ডিনোট করে একে বলে মোমেন্ট অফ ইনার্সিয়া আমি আসবো আমি অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্সিয়ার ডেফিনেশনটা এখান থেকে আনলাম

ওনারা করেছেন যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়াল টু এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার একে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া মাই রাইট কিন্তু এটা কোথা থেকে এসেছে সেটা বলেননি কিন্তু তোমরা বুঝতে পেরেছো এটা কোথা থেকে আসছে তারপরে বলো এই যে কাইনেটিক এনার্জি যেটা যদি পিওর রোটেশন করে এইটা কি হয় হাফ আই ওমেগা স্কোয়ার না স্যার আই এর সিগনিফিকেন্স সব বলবো এখন তো শুরুই হয়নি পুরো একটা ক্লাস চলবে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে সব বলবো ডিয়ার জাস্ট ওয়েট তার মানে ভেবে দেখো তার মানে ভেবে দেখো এই মোমেন্ট অফ ইনার্শিয়া একটা নতুন কোয়ান্টিটি পেলাম সেই কোয়ান্টিটা কি কাজ করে ট্রান্সলেশনে মাস যে কাজ করে কাজ করে আর রোটেশনে মোমেন্ট অফ ইনার্শিয়া সেই কাজটা করে না ভেবে বলো তাই না তাই না আচ্ছা তাহলে আমি একটা নতুন টার্ম পেলাম মোমেন্ট অফ ইনার্শিয়া এবার আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে ইন ডিটেল ডিসকাস করবো হেডিং দাও মোমেন্ট অফ মোমেন্টা মোমেন্ট অফ ইনার্শিয়া ওকে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার দেখো একটা ডেফিনেশন মানে একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন পেয়েছি কিন্তু এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি এখনো পাইনি তাই না বলো এর কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি এখনো পাইনি ওকে বলো ওকে আচ্ছা এইবারে শোনো এবার মোমেন্ট অফ ব্যাপারটা কি আমি একটা কথা তো বলতে পারি যে ট্রান্সলেশন মোশানে কাজটা করে রোটেশনাল মোশানে মোমেন্ট অফ সেই কাজটা করে এবারে বলো ট্রান্সলেশন মোশনে মাস কি কাজ করে মাস ট্রান্সলেশন মোশনে মাস কি কাজ কি কাজ করে বলতে পারবে ভেবে দেখো ট্রান্সলেশন মোশনে মাস মোশনটাকে অপোজ করার চেষ্টা করে এই কথাটা বুঝতে পেরেছো কি পারোনি ট্রান্সলেশন মোশনে মাস অপোজ করার চেষ্টা করে কিরকম দেখো ধরো একটা দশ কেজির মাছ আছে আর একটা কেজির কেজির মাছ আছে আমি এইখানেও দশ নিউটন ফোর্স দিয়েছি এইখানেও দশ নিউটন ফোর্স দিয়েছি বলতো প্রথমটাতে কত অ্যাক্সেলারেশন হবে প্রথমটাতে প্রথমটাতে কত অ্যাক্সেলারেশন হবে বলো বলতো সেকেন্ডটাতে কত হবে এটা হবে এবার বলো কোনটার অ্যাক্সেলারেশন বেশি বলো কোনটার অ্যাক্সেলারেশন বেশি যার মাস বেশি না কম 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 তারপরে ভেবে দেখো যদি মাস বাড়াই তাহলে অ্যাক্সেলারেশন কমবে না বাড়বে মাস বাড়ালে অ্যাক্সেলারেশন কমবে না বাড়বে কমবে কমবে তার মানে মাস কি করছে মোশনটাকে অপোজ করার চেষ্টা করছে না অপোজ করছে বুঝতে পেরেছো ঘটনাটা বলো ঘটনাটা বুঝতে পেরেছো তো তার মানে ট্রান্সলেশন মোশনে মাস অপোজ করে করার চেষ্টা করে মোশনটাকে সেম ভাবে রোটেশনাল মোশনেও একটা কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটিটা ওই মোশনটাকে অপোজ করার চেষ্টা করে তাকে বলে মোমেন্ট অফ ইনারশিয়া তাকে বলে মোমেন্ট অফ ওকে এর মানে কি দেখো লক্ষ্য করো খুব ভালো করে লক্ষ্য করো খুব ভালো করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল ধর এরকম একটা দরজা আছে ডোর এরকম হয় না গুলো ডোরগুলো খুললে এরকম হয় না দেখো বলো ডোরগুলো খুললে এরকম হয় না এইবারে খুব ভালো করে শোনো এইবারে

ওকে এবারে শোনো তুমি কি করেছো এইখানে একটা অ্যাক্সিস করেছ এবার দেখো তুমি এইখানে ফোর্স দিয়েছো এই দিক থেকে বলো দশ নিউটন ফোর্স দিয়েছো তাহলে এই ডটটা ঘুরবে কি ঘুরবে না ভেবে বলো তো ডটটা মানে তুমি এইখানে ধরো দশ নিউটন ফোর্স দিয়েছ ঘুরবে এটা ঘুরবে না বলো ঘুর কো करेक्ट करेक्ट আচ্ছা একটু এটা একটু ফিল করতে হবে এইবার আমি কি করে আমি যে বললাম আমি দড়টাকে কেটে নিয়ে এসেছি আমি দড়টাকে কেটে নিয়ে এইবার আমার অ্যাক্সিসটা এরকম করে দিয়েছি এই বাজখারে এবার আমাকে কথা বলো এখানেও যদি আমি সেম 10 নিউটন ফোর্স দি সেম 10 নিউটন ফোর্স দিয়েছি তুমি আঙ্গুল তোমার ফিঙ্গারে টিপ দিয়ে সেই 10 নিউটন ফোর্সটা দিচ্ছো বলো তো কোন ক্ষেত্রে বেশি ঘুরবে কোন ক্ষেত্রে কম ঘুরবে ভেবে বলো সেকেন্ড কেসে বেশি ঘুরবে না ফার্স্ট কেসে বেশি ঘুরবে ফার্স্ট কেসে বেশি ঘুরবে আরে বাবা এটা ভাবো না এই যে ডোরের তুমি এইখানে ফোর্স দিচ্ছ দশ নিউটন আর একেবারে সামনে ফোর্স দিচ্ছ দশ নিউটন কোন কেসে বেশি ঘুরবে এই এক না দুই

দুটোরই তো মাস সেম কিন্তু একটা কেসে কেসে বেশি ঘুরছে আর একটা কেসে কম ঘুরছে একটা কেসে বেশি ঘুরছে আর একটা কেসে কম ঘুরছে মানে কি একটা কেসে রোটেশনাল মোশনকে বেশি অপোজ করছে আর একটা কেসে রোটেশনাল মোশনকে কম অপোজ করছে তাই না হ্যাঁ তাই না ভেবে দেখো বেশি ঘোরা কম ঘোরা মানে কি আমি যদি সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলি তাহলে একটা কেসে আমার রোটেশন একটা কেসে তোমার রোটেশনাল মোশনকে বেশি অপোজ করছে আর একটা কেসে রোটেশনাল মোশনকে কম অপোজ করছে বলো আমার এই কথাগুলো তোমরা বুঝতে পেরেছো কি পারি এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম ওকে যদি তোমরা এটা বুঝে থাকো দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন দেন ভালো করে শোনো দেন আমার কথার বক্তব্য ফার্স্ট কেসে কম করছে তাই তো মানে অপোজ ফার্স্ট কেসে বেশি ঘুরছে তার মানে কম অপোজ করছে ইউ আর রাইট কম অপোজ করছে करेक्ट আর সেকেন্ড কেসে বেশি অফস এবার বল দুটো ক্ষেত্রেই কি মাস সেম তাহলে কি মাসটা কি এই রোটেশনে কোন এফেক্ট ফেলছে এই মাসটা এই মুহূর্তে না এই যে এই মাসটা দেখো দুটো ক্ষেত্রেই তো মাস সেম দুটো ক্ষেত্রেই মাস সেম না একই তো তোমার ইয়ে তোমার ডোরটা তাহলে ভেবে দেখো তাহলে অ্যাকচুয়ালি এই মাসটা ডাইরেক্টলি রোটেশনে কোনো এফেক্ট করছে না কিন্তু কি এফেক্ট করছে বলো ইফেক্ট করছে অন্য একটা কোয়ান্টিটি যে কোয়ান্টিটিটা ভালো করে শোনো যে কোয়ান্টিটিটা যে কোয়ান্টিটিটা ভালো করে শোনো ডিপেন্ড করছে এই অ্যাক্সিস থেকে কতটা দূরে আছে দেখো এই কেসে এই কেসে অ্যাক্সিস থেকে জিনিসপত্রগুলো এরকম আছে না মানে এ পাশে কিছুটা এ পাশে কিছুটা আর এই কেসে অ্যাক্সিস থেকে এই জিনিসটা এতটা দূরে আছে না মানে আমার কথাটা বুঝতে পেরেছ ফার্স্ট কেসে আর সেকেন্ড কেসে সেম মাস এই অ্যাক্সিস থেকে একভাবে ডিস্ট্রিবিউটেড আছে আর সেকেন্ড কেসে এই সেম মাস অ্যাক্সিস থেকে আরেকটাভাবে ডিস্ট্রিবিউটেড আছে আমার কথা বুঝতে পারছো বলো আমার কথা বুঝতে পারছো কি বলছি আমি বললাম সেম মাস প্রথম কেসে অ্যাক্সিস থেকে যতটা যা যেভাবে ডিস্ট্রিবিউটেড আছে সেকেন্ড মাস মানে সেকেন্ড কেসে সেই সেম মাস অ্যাক্সিস থেকে ডিফারেন্টলি ডিস্ট্রিবিউটেড আছে যেমন ধরো দরজার এই প্রান্তটা এখানে একটা পয়েন্ট এ বলো তো অ্যাক্সিস থেকে কত ডিস্টান্স দূরে আছে অ্যাক্সিস থেকে কত ডিস্টেন্স দূরে আছে সেম এই একই এ এখান থেকে কত ডিসটেন্স দূরে আছে এলভাই টু এলভাই টু বলো 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 এলভাই টু তো তার মানে কি তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো যে এই অ্যাক্সিস থেকে কতটা দূরে আছে সেটাও ডিটারমাইন করবে যে

এটা হচ্ছে টেন কেজি বলতো তুমি কোনটা বেশি ঘুরবে কেজি কেজি না একটা জিনিস কি বুঝতে পারছো রোটেশনালে রোটেশনালে যে কম্পোনেন্টটা মোশনকে অপোজ করে তাকে কি বলে এক্ষুনি বললাম মোমেন্ট অফ ইনার্সিয়াল সেই মোমেন্ট অফ সেই মোমেন্ট অফ ইনার্সিয়া কার কার উপর ডিপেন্ড করে এক্ষুনি বললাম এক মাসের উপর ডিপেন্ড করে দেখো এই যে দশ আর একশো আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে কি হচ্ছে রাইট অর আমি বলতে পারি ডিস্ট্রিবিউশন অফ মাস ফ্রম অ্যাক্সিস তাই না ডিস্ট্রিবিউশন অফ মাস ফ্রম অ্যাক্সিস বলো বুঝতে পেরেছো কিনা হুম ওকে ওকে তাহলে তাহলে মানে এবার আমি ম্যাথমেটিক্যালি যদি এটা তোমাদের ফিজিক্যালি বোঝালাম এবার আমি ম্যাথমেটিক্যালি যদি এর ইকুয়েশন লিখি ভালো করে শোনো ধরো এরকম একটা অ্যাক্সিস আছে এই রেসপেক্টে আমার মাস এগুলো সব ঘুরছে এগুলো সব ঘুরছে এ এখান থেকে অ্যাক্সিস থেকে আর ওয়ান ডিস্টেন্সে এ আর টু ডিস্টেন্সে

ইন্ডিভিজুয়াল পয়েন্ট পার্টিকেল তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার এই যে ডেফিনেশনটা আমি করলাম এটা পয়েন্ট পার্টিকেল গুলোর জন্য কি বললাম বলো এইটা পয়েন্ট পার্টিকেল গুলোর জন্য ওকে রিজিড বডির জন্য আসবে প্রথমে তো আমাদের পয়েন্ট পার্টিকেলটা জানতে হবে আচ্ছা এইবারে ইয়েলোটা কি অ্যাক্সিস অফ রোটেশন यस দিস ইয়েলো ইজ অ্যাক্সিস অফ রোটেশন ওকে আচ্ছা এইবারে শুনো আই ইকুয়াল টু এম আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার দেখো এখানে মাসের উপরেও ডিপেন্ড করছে এবং অ্যাক্সিস থেকে কতটা ডিসটেন্সে হচ্ছে তার উপরেও ডিপেন্ড করছে তাই না আচ্ছা আমাকে একটা সিম্পল বলো তো ধরো একটি পার্টিকেল আছে এম মাসের পার্টিকেল এখান থেকে আর ডিস্টেন্সে এ এইভাবে ঘুরছে এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আই কি লিখবো ভেবে বলো খুব ইজি বলো কি হবে

চারটে পার্টিকেল আছে ওকে এই চারটে কেসে ফার্স্ট ফার্স্ট এই ঘুরছে ওকে এর ডিস্টেন্স হচ্ছে এ এ এ এটা হচ্ছে এম 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 বলো তো যখন এটাকে আমি এক নাম্বার অ্যাক্সিস বলছি

এটার জন্য জিরো হবে তাহলে এক নাম্বার অ্যাক্সিসের RESPECT কি এটা হবে বুঝতে পেরেছো হ্যালো এক নাম্বার অ্যাক্সিসের RESPECT এটা হবে বুঝতে পেরেছো আচ্ছা যদি আমার অ্যাক্সিসটা এরকম হয় আই টু বলতে পারবে আই এর জন্য কি হবে সিম্পল কমপ্লিকেট করবে না খুব সিম্পল অ্যাক্সিস থেকে ম পয়েন্ট পার্টিকুলার পার্টিকেল গুলোর ডিস্টেন্সটা বার অ্যাক্সিস থেকে পয়েন্ট পার্টিকেল গুলোর ডিস্টেন্সটা বার করো তাহলেই হয়ে যাবে অ্যাক্সিস থেকে পয়েন্ট পার্টিকেল গুলোর ডিস্টেন্সটা বার করো এইটা আমি করবো না এটা তোমরা ট্রাই করো ও বাবা এই বইটাতে আবার লেখা আছে রোটেশন অফ রিজিড বডিস আচ্ছা কাপল টর্ক বলো 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 এটা 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 করবো না একটু ট্রাই করো এটা কি ফোর স্কোয়ার কেন শুধু স্কোয়ার আহ শুধু m এ

দেখো দেখো খুব ভালো করে লক্ষ্য করো সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা কত এখান থেকে এটা এ বাই রুট সরি 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 ভুল করল দেখো এইটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি এই ডিস্টেন্সটা কত বলতে পারবে এ বাই রুট এটা কত বলতে পারবে এ বাই রুট তাহলে এবার একটা কথা বলো এই মাসটার জন্য মোমেন্ট অফ এনার্সিয়া কি হবে এম এ বাই রুট টু হোল স্কোয়ার এই মাসটার জন্য বলো তো এই মাসটার জন্য কি হবে সেম এম এ বাই রুট টু হোল স্কোয়ার আর এই দুটো মাসের জন্য জিরো জিরো হয়ে যাবে কারেক্ট এবার এটাকে ক্যালকুলেট করো কি হবে টু এম এ স্কোয়ার বাই রুট টু টু তার মানে এম এ স্কোয়ার এটা কিন্তু খুব সিম্পল ছিল তোমরা কি সবাই বুঝতে পেরেছো হ্যালো তোমরা কি সবাই বুঝতে পেরেছো এটা ওকে তোমরা যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে ওকে তো এইগুলো হচ্ছে পয়েন্ট পার্টিকলগুলোর জন্য আমি মোমেন্টা ফিনার্সিয়া বার করছি হ্যাঁ বলো স্যার বলছি আমি এই এই ছবিটা হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ বলো এই ছবিটায় এক্সিসটাকে যদি ঠিক মাঝখানে না রেখে একটু সাইডে তাহলে এম এ আর হতো না হতো না কিন্তু কিভাবে ক্যালকুলেট করতে ওকে তখন একটু সাইডে বলতে তুমি বলছো এরকম ঠিক মাঝখানে হবে না না মানে ভাগ একটা লাইন যেটা ঠিক সেন্টার অফ মাস দিয়ে যাবে না মানে

আচ্ছা দেখো ভালো বলেছো এটা ধরো আমি এটাকে বলতে পারি ধরো তিন নাম্বার লাইন তাহলে তোমাকে না এই দিয়ে দিতে হবে এখান থেকে এইটা ধরো এখান থেকে এইটার হচ্ছে ডিস্টেন্স তাহলে আই থ্রি হবে ভালো করে শোনো এই মাসটার জন্য এটাকে বলছি এক দুই তিন চার আমি ফার্স্ট মাসের জন্য বলছি এম এ স্কোয়ার সেকেন্ড মাসের জন্য কি হবে বলতো এম এ প্লাস এ হোল স্কোয়ার থার্ড মাসের জন্য হবে এম এ প্লাস এ হোল স্কোয়ার জন্য হবে এম এ স্কোয়ার কেন আমাকে এই যে আর ওয়ান আর টু আর থ্রি এইগুলো কি বলতো ডিস্টেন্স ফ্রম কি বলো ডিস্টেন্স ফ্রম

ফর রিজিড বডি দেখো মুমেন্ট অফ ইনার্সিয়া ফর রিজিড বডি ফর রিজিড বডি বলে বা ডিস্ট্রিবিউটেড বডি বলে বা কন্টিনিউয়াস বডি বলে যেটা খুশি বলতে পারো রিজিড ডিস্ট্রিবিউটেড কন্টিনিউয়াস যেটা খুশি বলতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এবারে লক্ষ্য করো ঘটনাটা ঘটেছে এরকম সেটা হচ্ছে ধরো এইটা আমার একটা রিজিট বডি ওকে ঘুরছে আমি কি করি এই রিজিট বডির জন্য এখান থেকে স্মল আর ডিসটেন্সে ডি এম এর একটি মাস নিই এবার বলো এই ডিএম এর মাসটা এই ডিএম এর মাসটা কি আমি পয়েন্ট মাস হিসেবে কনসিডার করতে পারি এই ডিএম এর পয়েন্ট মাস হিসেবে কনসিডার করতে পারি বলো করতে পারি তার মানে এই ডিএম এর জন্য যদি আমি স্মল ডি আই ধরি তাহলে ডিআই এর ভ্যালু কি হবে বলো তো ডিএম আর স্কোয়ার না হ্যাঁ স্যার ডিএম আর স্কোয়ার না আচ্ছা আমি যদি টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া চাই এটাকে ইন্টিগ্রেট করব না কেন আমাকে ফিজিক্যালি কি করতে হবে এই ডিএম 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 গুলো সব যোগ করতে হবে না তো ইনফাইনাইটলি কোয়ান্টিটি গুলোকে যোগ করাকে কি বলে ইন্টিগ্রেশন বলে না হ্যালো বলো 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 ইন্টিগ্রেশন বলে না ওকে ওকে আচ্ছা চলো এবারে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই একটু সামনের দিকে এগিয়ে যাই এই ডেফিনেশনটা নিয়ে আমরা আমাদের এবারের কাজকর্মগুলো করব দেখো এই ডেফিনেশনটা নিয়ে ওকে এই ডেফিনেশনটা নিয়ে আমরা কাজকর্মগুলো করব। শোনো ভালো করে আমরা কিভাবে কাজকর্মগুলো করব। দেখো তারপরে আমরা একটা জিনিস তো জানতে পারলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু মাসের ওপর কি ডিপেন্ড করে বলো শুধু মাসের ওপর কি ডিপেন্ড করে না ওকে ওকে তো মাস ছাড়াও আরেকটা একটা জিনিসের ওপর ডিপেন্ড করে সেটা কি একটু বলো

ইউনি ল্যামিনা মানে কি মনে আছে ল্যামিনা মানে বলো 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 রাইট টু ডি প্লেট ওকে আচ্ছা এবারে লক্ষ্য করো এই একটা ক্যালকুলেশন করার থেকে দেখবে আমরা কত অন্যান্য দিকে যেতে পারি একটা ক্যালকুলেশন আমি তোমাদের সিলেবাসটা দেখছিলাম এসএলআররা দেখছিলাম দুয়ারি মজুমদারদের ব্যানার্জির ওই বইটা দেখছিলাম সেখানে তোমাদের কিন্তু সিলেবাসে রোটেশনাল মেকানিক্সে কম আছে জিনিসপত্র তোমরা যদি খুব কেউ ইন্টারেস্টেড থাকো তোমরা আমার অ্যাডভান্স ব্যাচের এর রোটেশনাল মেকানিক্সের ভিডিওটা দেখতে পারো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তবে আমার এই তোমাদের রোটেশনাল মেকানিক্স হয়ে যাওয়ার পরে দেখো নইলে বুঝতে পারবে না ঠিক আছে কারণ রোটেশনাল প্রচুর জিনিসপত্র আছে আহ মানে ধরো প্রায় ঘন্টার কাছাকাছি তোমার কন্ট্যাক্ট আওয়ার আমি আমরা পড়িয়েছি বুঝতে পেরেছ তো কেউ যদি খুব ইন্টারেস্টেড থাকো ভালো লাগে চ্যাপ্টারটা তাহলে তোমরা আমার রোটেশনাল মেকানিক্সের ভিডিওটা দেখতে পারো ভিডিও লেকচারটা সেটা অ্যাডভান্সের কিন্তু তোমাদের এমনি সিলেবাসে কম জিনিসপত্রই আছে আচ্ছা চলো কি করছি লক্ষ্য করো দেখো এইটা আমার একটা ল্যামিনা ওহো এখান থেকেই নিয়ে নি ওকে এবার দেখো এর এই হাইটটা হচ্ছে বি ওকে আর এই হাইট এই লেন্থটা হচ্ছে এল অনেকগুলো অ্যাক্সিস হতে পারে প্রথমে আমি এই অ্যাক্সিসের এগেন্স্টে করছি অ্যাক্সিসটা বুঝতে পেরেছো অ্যাক্সিসটা বুঝতে পেরেছো মানে এর অ্যাক্সিসের এগেন্স্টে যদি ঘোরে তাহলে এরকম দেখতে হবে বুঝতে পারছো তো থ্রি ডি তে আমি ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করলাম কি হ্যাঁ দেখো এইভাবে ঘুরছে ওকে এই যে ডিসটেন্সটা এটা জাস্ট একদম মিডিল আছে এল বাই টু তে আছে ওকে আচ্ছা আমরা এই ফর্মুলাটা জানি এই ফর্মুলা দিয়ে সব কিছু হয়ে যাবে দেখো এই ফর্মুলা দিয়ে সব কিছু হয়ে যাবে আমি কি করছি খুব ভালো করে লক্ষ্য করো এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এর স্ট্রিপ ধরেছি ডিএক্স এর একটা ডিএক্স এর স্ট্রিপ ধরেছি আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো মাস্ক পার ইউনিট এরিয়া আমি ক্যালকুলেট করতে চাই এর টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম এর টোটাল মাস হচ্ছে ক্যাপিটাল এম তাহলে বলো তো মাস পার ইউনিট এরিয়া কি হবে এম বাই এল ইউনিট এরিয়া বলো মাস পার ইউনিট এরিয়া কি হবে বলো ক্যাপিটাল এম বাই এলবি না হ্যালো

ঠিক তো আচ্ছা বলো তো এর সাথে যদি আমি এম বাই বি গুণ করি আমি কি পাবো এইচ স্ট্রিপের মাস পাবো না দেখো এটা বুঝতে পেরেছো কি না দেখো এটা বুঝতে পেরেছো কি না বুঝতে পেরেছো আচ্ছা এইবারে আমাকে একটা কথা বলো এই এক্স এই অ্যাক্সিস থেকে এই ডি এর স্ট্রিপটা কতটা ডিস্টেন্সে আছে

এই যে এক্স স্কোয়ার কি ছিল আর স্কোয়ার এই ডিএম আর স্কোয়ার এখানে আর কত এই ডিএম মাসটা কতটা ডিস্টেন্স দূরে আছে বলো এই ডিএম মাসটা কতটা ডিস্টেন্স দূরে আছে বলো হ্যালো তুম বলো এক ডিস্টেন্স দূরে আছে বলো এইটা কি আমি লিখতে পারি কি পারি না এইটা কি আমি লিখতে পারি কি পারি না সেটা আগে বলো লিখতে পারি লিখতে পারি ভেরি গুড আচ্ছা যদি আমি এইটা লিখতে পারি আবার ডিএম আমি এইটা ক্যালকুলেট করেছি না তাহলে আমি এখানে যদি ডিএম এর ভ্যালুটা বসিয়ে দিই দেখো এক্স স্কোয়ার ডিএম মানে হচ্ছে দেখো বি বি কেটে গেল বি বি কেটে গেল সেটা হচ্ছে এম বাই এল এম বাই এল ইনটু ডিএক্স এটা হচ্ছে ডিআই ওকে এবার বলো তো এম কনস্ট্যান্ট আর এল এম আর এল কি কনস্ট্যান্ট ভেবে বলো এম আর এল কি কনস্ট্যান্ট হ্যাঁ যদি এম আর এল কনস্ট্যান্ট হয় আমি একে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো টোটাল আই ওকে এবারে শোনো এইবার যে আমি তারপরে কি এই পাশটাকে ইন্টিগ্রেট করতে হবে এবার এই ইন্টিগ্রেশনের এম বাই এল কনস্ট্যান্ট এবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডি এক্স এক্স স্কোয়ার ডি এক্স ওকে আচ্ছা নেক্সট এইবার আমাকে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাকে লিমিট বসাতে হবে ধরো এটা জিরো জিরো ভেবে দেখো আমাকে যদি আমি যদি জিরো থেকে এল বাই টু করি জিরো থেকে এল বাই টু তাহলে কি আমার পুরো স্ট্রিপটা কভার হবে জিরো থেকে এল বাই টু হ্যালো ভেরি গুড তাহলে কতটুকু কভার হবে বলো একটা পোর্শন কভার হবে না তাই না আচ্ছা এইটা যদি জিরো জিরো হয় তাহলে এই পোর্শনটা কত বলো তো আমাকে লিমিট কোথা থেকে কোথায় নিতে হবে ভেরি গুড মাইনাস এল বাই টু থেকে এল বাই টু তাহলেই দেখো আমার পুরো স্ট্রিপটা কভার হবে তাহলেই আমার পুরো স্ট্রিপটা কভার হবে ওকে এবারে আমাকে এবার আমি এইটা যদি ইন্টিগ্রেট করি কি আসবে দেখো এম বাই এল এইটা ইন্টিগ্রেট করলে হয় এক্স কিউব বাই থ্রি এইটা মাইনাস এল বাই টু এল বাই টু দেখো তো ফাইনাল আনসার কি বেরোচ্ছে ফাইনাল আনসার কি বেরোচ্ছে তোমরা এটা ক্যালকুলেট করো তোমরা এটা জানো তোমরা জানো এম এল বাই টুয়েলভ ভেরি গুড বেরোবে এম এল স্কোয়ার বাই টুয়েলভ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এটা যদি ক্যালকুলেট করো এইটা বেরোবে এটা যদি ক্যালকুলেট করো এইটা বেরোবে এইটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখো এইটা বেরোবে তোমাদের কি সবার এটা বেরিয়েছে আমি কিন্তু অনেক কথা বলবো এবারে সিম্পল এটা কিন্তু একদম সিম্পল ইন্টিগ্রেশন জাস্ট এখানে ভ্যালু বসাতে হবে আশা করি তোমরা সেই ভ্যালুটা বসাতে পারো কারণ তোমাদের অ্যাট লিস্ট স্পারকুয়েজ থেকে থেকে কিছুটা হলেও ক্যালকুলাসে তোমার কনসেপ্টটা বেড়েছে আশা করি সপ্তমশীদাও ক্যালকুলাস তোমাদের করিয়েছে তাই না সপ্তমশীদাও করিয়েছে না ক্যালকুলাস হ্যালো সপ্তর্ষিতা করাইনি ক্যালকুলাস হ্যাঁ প্রবলেমের সময় ওইটাই প্রবলেম দিইই তো তোমার ক্যালকুলাস এমনি ক্যালকুলাসে থিওরি তো এরকম কিছুই নেই তাই না আচ্ছা চলো তাহলে এইবার আমরা চলিয়া যাইব ভালো করে লক্ষ্য করো এটা কি পেয়েছি বলো এম স্কয়ার বাই 12 পেয়েছি পেয়েছি না আচ্ছা এবার একটা জিনিস বলো তো এই প্রবলেমে বি কথাটা কখনো এসছে বি বি এই যে এই এর যে आंसर এই যে বি এটা এসছে আচ্ছা তাহলে বলো তো আমার কাছে এইরকম একটা ল্যামিনা আছে যার এই লেন্থটা হচ্ছে আহ উম টুয়েল এই আর এই লেন্থটা হচ্ছে ফোর এল তাহলে এই অ্যাক্সিসের এগেন্সে মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে এর মাসে এম বলো তো এখানে এল এর ভ্যালু কত নেব একটা জিনিস লক্ষ্য করো আমি এইটাকে যদি বলি আমার কাছে এরকম একটা ল্যামিনা আছে যে এইদিকে ইনফিনিটি আছে আবার এইদিকে ইনফিনিটি আছে ইনফিনিটিতে গেছে এইদিকেও ইনফিনিটিতে গেছে বলো ইনফিনিটিতে গেছে ইনফিনিটিতে গেছে কি বললাম বলো ওপরেও ইনফিনিটিতে গেছে নিচেও ইনফিনিটিতে গেছে কিন্তু এই লেন্থটা টুয়েল মানে এই রেডটার জন্য এদিকে এই ওপরে ইনফিনিটিতে গেছে এদিকেও ইনফিনিটিতে গেছে বলো তো রেটটার জন্য কি হবে রেডটার জন্য রেডটার জন্য একই জিনিস হবে হ্যাঁ কেন বলো এই যে এই যে তুমি এই এইটাই ধ্যান দাও এইটাই এখানে আমরা কি পাচ্ছি i ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই টুয়েলভ না এবার বলো এই এম এল স্কোয়ার বাই টুয়েলভে কি এই বিটা কখনো এসছে আচ্ছা এইবার লক্ষ্য করো ভালো করে শোনো এই বিটা আর এই অ্যাক্সিসটা প্যারালাল না এই যে যে অ্যাক্সিসের এগেইনস্টে ঘুরছে দেখো 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 যে অ্যাক্সিসের এগেইনস্টে ঘুরছে এই অ্যাক্সিসটা প্যারালাল না এই যে এই অ্যাক্সিসটা আর এই বিটা প্যারালাল না হ্যাঁ তার মানে কি যে সাইটা প্যারালাল অ্যাক্সিসের সেইটা কি আনসারে আসে ভেবে বলো সেইটা কি আনসারে আসে বলো সেটা কি আলফারে আসে আচ্ছা তাহলে আমাকে এই 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 অ্যানালজি থেকে বলতে পারবে এইটা কি হবে এইটা এল এইটা বি এইবারে আমার অ্যাক্সিস অফ রোটেশন এইটা মানে আমার অ্যাক্সিসটা এখন এইটা এর এগেইনস্টে ঘুরছে বলো তো এর এগেইনস্টে আই কি হবে ভেবে বলো তো এম এম বি স্কয়ার বাই 12 ভেরি গুড স্কয়ার বাই এম বি স্কয়ার বাই 12 বুঝতে পেরেছো দেখো এম বি স্কোয়ার বাই টুয়েলভ বুঝতে পেরেছো আচ্ছা বলো আমি এই যে এইটা থেকে তার মানে কি এই উইডটার ওপর ডিপেন্ড করবে এই উইডটার উপর এই উইডটার উপর ডিপেন্ড করবে এই অ্যাক্সিজেন্ট এগেনস্টে করবে না তাহলে বলো তো এইটার জন্য কি হবে ধরো আমার কাছে একটা রড আছে আমার কাছে একটা রড আছে ঠিক এল লেন্থের এল লেন্থের রড আর এ এই অ্যাক্সিসের এগেইনস্টে ঘুরছে কি হবে এম স্কয়ার বাই 12 ভেরি গুড এম এল স্কয়ার বাই 12 বুঝতে পারছো আচ্ছা সেম ভাবে ভেবে দেখো তো এই যে এই কেসটাকে আমি বি বিটাকে ছোট করছি ছোট করে আমার এরকম রড হয়েছে বিটা একেবারে নেগলিজেবল তার মানে এই অ্যাক্সিসের এগেইনস্টে কত হবে অ্যাকচুয়ালি আমরা যখন এই রডটা ধরি না রডের এই লেন্থটাই ধরি আমরা এই বি এই উইডটাকে অলমোস্ট নেগলেক্ট করি সেম ভাবে এই রডটা এই বিটা অলমোস্ট নেগলেক্টেড তাহলে বলো তো এই এই রডের এই অ্যাক্সিসের এগেনস্টে কি হবে বলো 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 এই রডের এই অ্যাক্সিসের এগেনস্টে কি হবে এই যে এইটার জন্য বলো এখানে বি কত জিরো এখানে আই জিরো হবে না ভেবে বলো হ্যাঁ কারণ এখানে তো বি জিরো হয়ে যাচ্ছে বলো এখানে বি হয়ে যাচ্ছে তাই না যদি কোনো থাকে আমাকে আমাকে করতে করতে যদি কোনো ওকে আচ্ছা দেখো এরপরে আমরা দুটো থিওরেম শিখবো দুটো থিওরিম শিখবো সেই দুটো থিওরেম দিয়ে আমরা অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচারগুলোর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া সহজেই বার করতে পারি কমপ্লিকেটেড যে স্ট্রাকচারগুলো আছে তার জন্য ওকে তো সেটা আমি পরে আসছি তার আগে একটু ভাবতে দাও দিনের জন্য হ্যাঁ আমি এতক্ষণ ধরে তোমাদের মোমেন্ট অফ ল্যামিনা রড সম্বন্ধে যা বলেছি সেগুলো মনে আছে তো? আমার কিন্তু এই প্রতিটা জিনিসের জন্য এই মোমেন্ট অফ ইনর্শিয়ার ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে। মোমেন্ট অফ ইনর্শিয়ার ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে। ওকে? আচ্ছা। এবারে আমাকে একটা কথা বলো। এটার জন্য ধরো একটা রিং আছে আচ্ছা না হলো না এরকম রিং আছে এই রিংটা এই ঘুরছে এই রিংটা এর রেডিয়াস হচ্ছে আর আর এর টোটাল মাস হচ্ছে এম এই টোটাল মাস হচ্ছে এম কি করে বার করবো আচ্ছা আমি ধরে নিচ্ছি এখানে একটা ছোট্ট মাস ডিএম বলতো এই ডিএমটা অ্যাক্সিস থেকে কতটা ডিসটেন্সে আছে আর ডিসটেন্স ভেরি গুড আর ডিসটেন্সে তাহলে আমি কি এইটা বলতে পারি সেটা হচ্ছে এই ডিএমটাকে তো পয়েন্ট মাস হিসেবে ধরতেই পারি তাই না যে কোনো ডিএম মাসই তো পয়েন্ট মাস তাই না যে কোন ডিএম মাসই তো পয়েন্ট মাস আচ্ছা যদি ডিএম মাসটাকে আমি পয়েন্ট মাস হিসেবে ধরি তাহলে আমি বলতো লিখতে পারি এই ডিএম এর জন্য মোমেন্ট অফ ইনারশিয়া কি লিখতে পারি বলো আর স্কোয়ার ডিএম লিখতে পারি

টোটাল মাত্রা তাহলে রিং এর জন্য দেখো রিং এর জন্য আই কি হবে এম আর স্কোয়ার বলো কোনো ডাউট আছে কিনা আছে কোনো ডাউট যদি ডাউট না থাকে তোমরা আমাকে বলো তো কনসেপ্ট দিয়ে আমার কাছে একটা আমার কাছে একটা লিমিট তুমি লিমিট বসাতে পারো ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি দেখো আমাকে লিমিট বসানোটা তো আমাদের কনসেপ্টের উপর ডিপেন্ড করবে আমি তো জানি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম মানে হচ্ছে ডিএম প্লাস ডিএম প্লাস ডিএম এরকম করে ইনফাইনাইট আর এই এইগুলোকে ইনফাইনাইট যোগ করলেই তো আমি টোটাল মাসটা পেয়ে যাব তাই না মানে কন্টিনিউয়াস সামটা ভেরি গুড আচ্ছা এবার একটা কথা বলো এইটা তোমার কাছে একটা হলো সিলিন্ডার আছে কি বললাম বলো একটা হলো সিলিন্ডার আছে ঠিক আছে

আচ্ছা এইবার আমরা ডিস্কের জন্য করব ডিস্ক খুব এটাও ইজি ডিস্ক ভালো করে শোনো আমার কাছে একটা ডিস্ক আছে এরকম ওকে ডিস্ক মানে টু ডিতে এইটা হচ্ছে অ্যাক্সিস এটা হচ্ছে মাস এম রেডিয়াস আর

বলো তো কি লিখতে পারি m by pi r square very good m by parts জিনিস আচ্ছা এবার আমি কি করছি এইটাকে না উপর থেকে দেখছি উপর থেকে যদি দেখি তাহলে এরকম একটা পুরো সার্কুলার এরিয়া দেখব না মাস্ট সার্কেল এটা হচ্ছে তার সেন্টার ওকে এবার আমি কি করলাম ভালো করে শোনো এইখান থেকে এইখান থেকে x ডিসটেন্স দূরে আহা সরি এটা একটু গন্ডগোল হয়ে গেল এক্স ডিস্টেন্স দূরে আমি একটা রিং কনসিডার করতে পারি যে রিং এর করতে হচ্ছে এবারে শোনো আমি বলছি এই রিং এর মাস হচ্ছে ডি এম এই রিং তাহলে বলো তো এরকম একটা রিং আছে একটা রিং আছে রিং এই যে এই রিংটা এর মাস হচ্ছে ডিএম মাস আর এই ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এই রিং এর জন্য তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে বলো এই রিং এর জন্য ডিআই কি হবে বলো স্কোয়ার ডিএম এক্স স্কোয়ার হবে না আচ্ছা এইবার আমাকে ডিএমটা বার করতে হবে আমি কি করেছি এই স্ট্রিপটাকে এখান থেকে কাঁচি দিয়ে কেটেছি কাচি দিয়ে কাটার ফলে কেটে এটাকে এরকম স্ট্রেট রেখে দিয়েছি

বলো এর এরিয়া টু পাই এক্স ইন্টু ডিএক্স না আচ্ছা বলো তো এই এরিয়ার সাথে যদি আমি এই যে মাস পার ইউনিট এরিয়াকে আমি সিগমা দিয়ে ডিনোট করছি আমি যদি একে সিগমা দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো এর ডিএম মানে এর মাস পাবো না ডিএম বলো বুঝতে পেরেছ কিনা আমি এই স্ট্রিপটাকে কেটে এনেছি কেটে যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা স্ট্রিপ পেয়েছি সেই স্ট্রিপের এরিয়া বার করেছি সেই এরিয়ার সাথে যদি মাস পার ইউনিট এরিয়া গুণ করি আমি এইটা পাচ্ছি আরেকবার বলে শুনতে পেলাম না হ্যাঁ ওই মানে তো ডিএম আর এই রিংটাকে তো আমি কেটে পাশে এনেছি এবার তুমি ডিএম আমি এই ডিআই জায়গায় বসিয়ে দিচ্ছি টু পাই এক্স ডিএক্স ইন্টু এম বাই পাই আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এই যে তাহলে দেখো পাই পাই কেটে গেল আমার কাছে কি থাকলো সেটা হচ্ছে টু এম বাই আর স্কোয়ার কমন তাই না এটা হচ্ছে ডিআই আমি যদি আই বার করি তাহলে এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে এবার দেখো টু এম বাই আর স্কোয়ার এটা কমন এবার এক্স কিউব বাই ডিএক্স ইন্টিগ্রেশন এটা হচ্ছে আমার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাদের আমাকে বলতে পারবে এই এর লিমিট কোথা থেকে কোথায় হবে ভেবে বলো তো যখন এখানে কোনটা চেঞ্জ হচ্ছে এই সেন্টার থেকে ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে না কারণ এই এক্সট্রা ভেরিয়েবল না বলো স্যার জিরো থেকে বলো বলো ঠিকই বলছো জিরো থেকে জিরো থেকে আর অবধি কেন কারেক্ট জিরো থেকে ক্যাপিটাল আর কেন এখানে ভেরিয়েবল কি ডিএক্স এখানে ভেরিয়েবল ডিএক্স আবার ডিএক্স মানে ডিএক্স ভেরিয়েবল মানে হচ্ছে এক্স ভেরিয়েবল তার মানে কি এই ডিসটেন্সটা চেঞ্জ হচ্ছে যখন রিংটা এইরকম ছিল তখন ছিল

টু আমি কি বোঝাতে পেরেছি তোমাদের আচ্ছা এবার তো সলিড সিলিন্ডারের জন্য কি হবে একটা সলিড সিলিন্ডার আছে সলিড সিলিন্ডার ওকে যার রেডিয়াস আর এইটা হচ্ছে তোমার মাস এম এর জন্য কি হবে বলো তো এই লেন্থা এল বলো অ্যাক্সিস এর ইমার স্কয়ার বাই 2 करेक्ट জন্য হবে এম আর স্কয়ার বাই 2 কেন দেখো এই অ্যাক্সিস এর প্যারালালে আরজন সেটা কনসিডার করতে करेक्ट অ্যাক্সিস প্যারালালে সেটা তো আসে না সেটা তো ক্যালকুলেশনে আসে না তোমরা কি বুঝতে পারলে বলো 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 সেটা কি বুঝতে পারলে স্যার এই যে এই অবজেক্টের নাম কি বললে স্যার সলিড ও সলিড সিলিন্ডার ডিয়ার আচ্ছা আচ্ছা সলিড সিলিন্ডার আজকে আমি আর নতুন কিছু শুরু করব না সিলিন্ডার ওকে আমি নতুন কিছু শুরু করব না তোমরা আমাকে বলো যে আজকে যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে করতে পারো আজকের মতো আমাদের ক্লাস শেষ ঠিক আছে তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে করতে পারো আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে এই সোমবার ছুটি আছে আমি তোমাদের আগে একটা ক্লাস মিস করেছিলাম আমি এই সোমবার এগারোটা থেকে একটা তোমাদের ক্লাস নেব

আচ্ছা তোমাদের দুটো থেকে চারটে হবে না না একেবারে সঙ্গে সঙ্গে সম্ভব নয় ইট ইজ নট পসিবল জেজির ক্লাস আছে আমি জানি আমার মনে পড়লো বাবা আচ্ছা আমি যদি দেড়টা থেকে তিনটে পর্যন্ত ক্লাস নিই ওকে আমি ঘন্টার ক্লাস ওকে তাহলে হ্যাঁ গ্রুপে আমি লিখে দেবো সেটা হচ্ছে দেড়টা থেকে তিনটে পর্যন্ত ওকে দেড়টা থেকে তিনটে পর্যন্ত আমি ওই দিন ক্লাস নেব আমি জানি যে বেশ সিলেবাস পিছিয়ে চলছে আহ যে যে আমার সাথে আমার কথা হয়েছে ও বেসিকালি ক্লাস চাইছিল তো আমি ওকে কিছু সাজেস্ট করলাম দেখা যাক এনি তো আগামী সোমবার আমি দেড়টা থেকে তিনটে তোমাদের ক্লাস দেবো ওকে ওকে স্যার ঠিক আছে চলো তাহলে আজকে রাখি গুড নাইট যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে করতে পারো স্যার এই যে এখানে তোমার এই যে এ বি পারপেন্ডিকুলার সি হ্যাঁ থাকছে না মানে হ্যাঁ ক্ষেত্রে থাকছে না